হ্যালো এভরিওয়ান, বিনিস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর তোমরা যারা নতুন, মানে আমার চ্যানেলটা নতুন দেখছো, ফার্স্ট দেখছো, তাদেরকেও অনেক 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 ওয়েলকাম। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি, খুবই এক্সাইটিং একটা টপিক নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি। আই হোপ তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। আর এই ভিডিওটা মেনলি করা হচ্ছে এই জন্যেই, কারণ তোমরা যারা আমার ভিডিও আগে হয়তো দু একটা দেখেছো বা আমাকে চেনো জানো, তারা জানো যে আমি প্রেগনেন্ট ছিলাম, আর আমার 2 মান্থ একটা বেবি আছে। তো তার জন্যে মানে নিজেকে মেনটেন করা, তারপর নিজের যে আগের যে ব্যাপারটা ছিল সেটাতে নিজেকে আবার রিকভার করা খুবই টাফ। যারা মা তারা খুব ভালো করে জানে। তো আমারও তার ভেতর দিয়ে আমি এতটা স্ট্রাগল করে আজকে এখানে এসেছি। আর এই চ্যানেলটা আমি একদম নতুন স্টার্ট করেছি, কারণ এর আগে আমাদের আরও একটা চ্যানেল আছে। তো সেখানে আমরা ট্যুরের সমস্ত যে ভিডিও থাকে, যে ব্যাপারগুলো মানে তোমার ট্যুর ট্রাভেল যে টাইপের যে ভিডিওগুলো হয় সেগুলো আপলোড করি। তো আমি তার লিংক নিচে দিয়ে দেবো, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, আমার বেবি হওয়ার পর আমি যে ড্রেসগুলো অনলাইন থেকে শপিং করেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কতটা এক্সাইটেড ভাবো, খুব মানে আমি তো খুব এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্যে, কারণ এগুলো আমি নিয়েছি যেহেতু আমার আগে আমার ড্রেস লাগতো তোমার স্মলই পরেছি আর মিডিয়াম। তো এখন দেখছি ঠিক আছে, এখন মোটামুটি আগের শেপটায় আমি চলে এসেছি, আর এখন আমার মোটামুটি আগের ড্রেস যেগুলো আমার ছিল সেগুলো এখন ফিট আসছে, কারণ আমি নিজেকে অনেকটা ফিট করে নিয়েছি। তো তোমাদের সাথে দেখাবো যে ড্রেসগুলো কেমন। তো ফার্স্টেই যে ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ, সি আমি পরে রয়েছি, তো দেখো বেল স্লিভ আছে, ড্রেসটা খুব কিউট। তোমরা সবাই এই টাইপের ড্রেস, যারা কলেজ গোয়িং গার্লস, যারা টিনেজার্স, সবাই পড়তে পারো। আমার তো এই টাইপের টপ খুব ভালো লাগে। তো এটা আমি নিয়েছি অনলাইন থেকে। আমি তোমাদের যে ড্রেসগুলো আজকে শেয়ার করব, প্রত্যেকটা ড্রেসই আমি অনলাইন থেকে পারচেস করেছি, আর তোমরা বিশ্বাস করবে না, খুবই রিজনেবল, খুবই রিজনেবল। তো এখানে আমি ড্রেস কোথা থেকে নিয়েছি বা কি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা যদি জানতে চাও যে আমি কোথা থেকে নিয়েছি, তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তো আমি তোমাদের বলে দেবো। তো দেখতেই পাচ্ছো প্রথম ড্রেসটা নেভি ব্লু কালার, আর ফ্লোরাল প্রিন্ট দিয়ে সারা ড্রেসটা দেওয়া রয়েছে, খুব পছন্দের। আমি যদি ওই ড্রেসগুলো পরে এখনো বাইরে বেরোনোর চান্সই পাইনি, আমি বেরোতেই পারছি না, আমার ছোট বেবিকে নিয়ে সারাদিন ওর পেছনে আমার টাইম চলে যায়, বাট তবুও যে টাইমটুকু ফ্রি থাকি তো কি করব, বাড়িতে তো সেরকম কোনো ওকে সামলানো ছাড়ার কোনো কাজও নেই, তার জন্যে এই চ্যানেলটা খোলা। তো আই হোপ তোমরা সবাই আমার পাশে থাকবে। তো তোমরা প্রথম ড্রেসটা দেখতেই পাচ্ছো, তো ড্রেসটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আমি নেক্সট ড্রেস তোমাদের সাথে দেখাবো যে নেক্সট ড্রেসটা কেমন এসছে। তো তোমরা দেখো, সি জাস্ট লুক এট দ্য কালার, ব্ল্যাক, আমার খুব ভালো লাগে ব্ল্যাক কালার। তো তোমরা দেখতেই পাচ্ছ ড্রেসটা ব্ল্যাক, আর এখানে সুতোর কাজ করা আছে লাল হলুদ তোমার সাদা ব্ল্যাকের ওপরে, তো যার জন্য ড্রেসটা আরও বেশি সুন্দর লাগছে। তো আমি ড্রেসটা পরেওছি, তোমরা সাইডে ভিডিও আসবে, তোমরা তার সেখানে দেখতে পারো আমাকে কেমন লাগছে। আর এটা খুবই রিজনেবল, খুবই রিজনেবল, তোমরা বিশ্বাস করবে না যে এতটা সস্তা আর এত কম প্রাইস এটার। তো ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, আর বাজেট ফ্রেন্ডলি যেহেতু, তাই জন্য আমি নিজেকে আর সামলাতে পারিনি। আর সবাই জানে, যারা আমাকে চেনে, যে আমি ড্রেস কতটা পছন্দ করি, মানে ড্রেস না মানে সাজগোজ করতে আমি কতটা ভালোবাসি। আর আমার যেটা পছন্দ হয় মেন কথা, সেটা আমার মনে হয় যে আমি কখন ওটা নেব, কখন পরবো, কখন কি করব। তো সব মেয়েরই এরকমই থাকে ব্যাপার স্যাপার, তো আমি জানি না, সবার তো সেম হয় না, কিন্তু আমি সাজগোজ করতে এমনি ভালোবাসি। তো দুটো ড্রেস তোমাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি, তো থার্ড ড্রেসটা যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা, এটাও ব্ল্যাক, কারণ আমি রিসেন্ট বেবি হওয়ার পর অনেকগুলো ব্ল্যাক ড্রেস পারচেস করেছি। তো এটা একটা লং গাউনের মধ্যে ম্যাক্সি ড্রেস বলতে পারো। তো এটা দেখো, এখানে নট বাঁধা আছে এই সামনেটা, যার জন্য তোমার গলার পোর্শনটা খুব সুন্দর লাগে। তো সামার ড্রেসে এগুলো খুব ভালো লাগবে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা একটা লং ড্রেস, ফুল হাতা, এখানে ঘটি হাতার মতো একটুখানি লুজ করা আছে, যার জন্য তোমাকে আরো স্টাইলিশ দেখতে লাগে। দেখো এতটা লম্বা, আর এখানে তোমার
একটা বেল টাইপের দেওয়া আছে কাপড়েরই, যেটা তোমরা বেঁধে নিতে পারো যাতে আরো স্টাইলিশ লাগে কোমরের সাইডটা। তো এটা নিয়েছি, ব্যাক সাইডটা দেখো, ব্যাক সাইডটাও টোটালি ব্ল্যাক, জাস্ট যার জন্য ড্রেসটা পরলে আরো বেশি সুন্দর লাগে। ব্ল্যাকের ওপর এই হোয়াইট আর হলুদ, একটুখানি অরেঞ্জ, নানান ধরনের ফুল দিয়ে ড্রেসটাকে করা। তো তোমাদের ড্রেসটা, এই ড্রেসটাও কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমার থার্ড ড্রেসটা যাচ্ছে, তো আর একটা ড্রেস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের আরও এরকম রিভিউ দিতে থাকবো। তো যে ফোর্থ যে ড্রেসটা আছে, এটা একটা লং ড্রেস অ্যাগেন, এটা একটা ফ্লোরাল প্রিন্ট দিয়ে করা, টোটালি স্কাই ব্লু কালারের মধ্যে ড্রেসটা, আর ছোট ছোট প্রিন্ট করা আছে এটারও। দেখো তোমরা এখানে নট আছে, এই দেখো, এটা বেঁধে নিলে এই গলার পোর্শনটা খুব সুন্দর দেখতে লাগে, দেখতেই পাচ্ছ। আর এখানে একদম ফুল লেন্থ হাতা আছে, এই দেখো, এটাও অনেকটা তোমার গ্লাস হাতা যেরকম থাকে ওই টাইপের করা আছে, আর কোমরের কাছে এরকম টাইপের নিচেও দেওয়া আছে। তো এটা দেখো ফুল লেন্থ ফুল, তো এটা আমার মিডিয়াম সাইজে নিয়েছিলাম, একদম এখন প্রপার আছে, ঠিক আছে, একদম ঠিক হয় আমার। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো দারুণ লেগেছে। তো এই ড্রেসটা আর এটা অনেকটা সেম সেমই লাগে, বাট কালারটা আলাদা। তো তোমাদের ড্রেসগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আর আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো। আর প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।